তোমাদের এক্সাম প্রায় শুরুই হয়ে গেছে, আর এক্সামের দিনগুলো কিভাবে কাটানো উচিত, কি কি করা উচিত, কি কি করা উচিত না, যার ফলে তোমরা 100% নম্বর ক্যারি করতে পারবে অথবা তোমার 100% তোমরা দিতে পারবে, তো কি কি তোমাদের এই এক্সাম ডেগুলোতে করা উচিত আর কি কি একেবারেই করা উচিত না, তো এইসব নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এক্সাম ডেগুলোতে অনেকেই ডিপ্রেশনে চলে যায় যে সিলেবাস পুরো শেষ হয়নি, বা অনেকে শেষ হয়ে গেছে কি এক্সাম কোশ্চেন কি আসবে এই নিয়ে ক্রিয়েটিভিটি রয়েছে, যে চিন্তা ভাবনা, আর শুতে গেলেও ঘুম আসছে না, দেখা গেছে 1-2 ঘন্টা আমারও এক্সাম টাইমে হয়ে থাকতো। কিন্তু এইগুলো একেবারেই করবে না, তোমরা ভাববে এক্সাম আমরা সব জানি, এক্সাম আসবে, এক্সামকে দেব, তার ফলে তোমরা ডিপ্রেশনে যাবে না এবং তোমাদের ঘুম ভালো হবে। অবশ্যই এক্সাম ডেগুলোতে সব থেকে বড় যে টিপসটা তোমাদের দেব, তো সেটা হলো তোমরা 6-7 ঘন্টা টানা ঘুম দাও, প্রচুর পড়েছো এতদিন ধরে, এক্সাম টাইমগুলোকে সুস্থ স্বাভাবিক মাইন্ড তোমাদের থাকতে, যাতে তোমাদের সঠিক চিন্তাধারা সঠিক সময়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা মাথায় রাখবে যে 6-7টার মধ্যে সকালবেলা উঠতে হবে আর 6-7 ঘন্টা ঘুমিয়ে নিতে হবে। এবং 6-7টা কেন উঠতে হবে তোমাদের, তারপরে তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসটাকে একবার রিভাইজ দিতে হবে, এবং রিভাইজ দেওয়ার পর তোমাদের রেডি হতে হবে, তারপরে এক্সাম সেন্টারে যেতে হবে। তো তাই জন্য তোমরা সকাল সকাল ওঠার চেষ্টা করো, 6-6:30 মধ্যে ওঠার চেষ্টা করো, এবং তোমরা রাতারাতি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আর ঘুমানোর সময় ভাববে না কোশ্চেন কী আসবে কী হবে, শুধু ওইটুকু মনে রাখবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এবং আমি অনেক পড়েছি, অনেক জানি, এবং পরীক্ষায় ভালো লিখতেও পারবো, এই ধারণাটা রেখেই এই তোমরা রাত্রেবেলা ঘুমাবে। অনেকে টেনশন করে রাত্রেবেলা ঘুমায় না, তার ফলে তাদের মাইন্ড খুব ভালো মতন কাজ করতে পারে না, এবং পরীক্ষার আর হলে গিয়ে তারা নার্ভাস হয়ে যায়, তার ফলে যেটা জানে সেটাও লিখতে পারে না, এই ক্ষেত্রে তোমাদের নম্বর কমে যায়, এইটাই একটা বিশেষ কারণ। তো তোমরা ফুললি পজিটিভ থাকো, যেটাই আসবে চকা আর ছক্কা মেরে দেবে তোমরা, আমি জানি। এছাড়া তোমরা প্রায় সকলেই জানো তোমাদের এক্সাম সেন্টার কোথায়, তোমাদের এক্সাম কোথায় হতে চলেছে, তো যারা জানো না তারা তো খুব তাড়াতাড়ি প্রথম দিন বেরিয়ে যাবে, আর যারা জানো তারাও তাড়াতাড়ি বেরোবে। তোমাদের এক্সাম শুরু হবে 11:45, তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম স্টার্ট হবে, এবং তোমরা সেই কারণে 9:00-9:30 মধ্যে চলে যাবে। যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে আরও আগে বেরাও, আর ফার্স্ট দিন অবশ্যই হাতে 2 ঘন্টা সময় নিয়ে বেরাও, কারণ তোমাদের প্রথম দিন কিছু কাজ থাকে, যেটা হচ্ছে রুম কোথায় পড়েছে, কোন রুমটা আমাদের এর এই অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে তোমাদের রুমটা দেখে নিতে হয়, তো এইসব যেন জন্য টেনশন না হয় যে কোথায় যাবো দেরি হয়ে যাচ্ছে, এইসব কিছু যেন না থাকে, মাইন্ড যাতে ফ্রেশ থাকে, তাই জন্য একটু আগে বেরাও। একটু আগে বেরিয়ে তোমাদের ফার্স্ট দিন অবশ্যই আগে বেরোবে একটু, আর দ্বিতীয় দিন থেকে চেষ্টা করো অ্যাকর্ডিং যেটা ডিস্টেন্স তার থেকে 30-40 মিনিট আগে বেরোনোর। তোমরা অনেকেই প্যারেন্টসের সাথে যাবে এবং অনেকেই বন্ধুদের সাথে এক্সাম দিতে যাবে, তো আমি বলবো তোমরা প্যারেন্টসের সাথে যাও অথবা একা গেলে একা যাও, কোনো বন্ধুদের সাথে যেও না, কোনো ডিসকাস করো না, ওরা জিজ্ঞাসা করবে যে এই এটা করেছিস তুমি, তুমি বলবে যে আমি এটা করিনি, বা তখন এটা ভাবতে শুরু করবে যে এটা আসলে ভালো হতো, তাড়াহুড়ো করে গিয়ে দেখতে শুরু করবে, তো এইসব ঝঞ্ঝাটের মধ্যে যাবে না একদম। তোমরা যেটা পড়ে নিয়েছো পড়ে নিয়েছো, এবং কাউকে জিজ্ঞাসাবাদের দরকার নেই তুই কোনটা পড়েছিস আমি কোনটা পড়েছি বা পড়িনি, যাতে তোমাদের মাইন্ডে কোনো প্রেশার না পড়ে, তোমরা তোমাদের মধ্যে কোনো ডিপ্রেশন না করে, নেগেটিভিটি না চলে আসে, তোমরা ফুললি পজিটিভ থাকবে যে আমাদের যাই কোশ্চেন আসুক আমরা পারবো, আমার বন্ধুদের সাথে ডিসকাস নেই, কোনো কথাবার্তা নেই, জাস্ট উত্তর দেওয়া, বেশি কথাবার্তার দরকার নেই, যেটুকু দরকার সেইটুকুই, তো বন্ধুবান্ধব বা এক্সাম হলে গিয়েও কোনো বন্ধুবান্ধবের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। তো তোমরা 11:45 যখনই এক্সাম হলে যাবে তার আগে কিছুটা আগেই তোমাদের বসিয়ে দেবে এবং তোমাদের খাতাটা দিয়ে দেবে, সেই খাতাটা তোমরা রেডি করো যেভাবে বলেছি, আর যদি না জেনে থাকো যে কীভাবে খাতা তৈরি করতে হবে খাতাটি পাওয়ার পর, তাহলে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এরপরে খাতা তৈরি করার পরে তোমাদের কোশ্চেন দেবে, কোশ্চেনটা 15 মিনিট দেখে নাও যেভাবে বলেছিলাম, যেগুলো ডাউট আছে সেগুলোকে গোল দাও, সেগুলো পরে করবে, আর যেটা খুবই ভালো মতন জানো সেটাকে আগে করো, যেটা মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে না হলেও হতে পারে সেগুলো পরে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে 3 ঘন্টার মধ্যে 15 মিনিট অন্তত রিভিউ করার জন্য রাখো হাতে টাইম, যে সব কমপ্লিট করার পরে একবার করে চেক করবো যে কোথায় স্পেলিং মিস্টেক রয়েছে কী রয়েছে, এগুলোকে ভালো করে চেক করবো। এছাড়া একটা জিনিস মাথায় রাখবে, যে কোশ্চেন পারছো সেই কোশ্চেন তো সবার আগে করবে, যেগুলো পারছো না সেগুলোও করতে হবে তোমাদের, কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না। আমার অনেক বন্ধু বান্ধব বা অনেক স্টুডেন্ট আমাদের এটা বলেছে যে যেগুলো পারিনি সেটাও ও অ্যান্সার করেছে, কোনো কারণে নাম্বার পেয়ে গেছে। এটা আগেই বলেছি তোমাদের খাতা চেক হয় টিচারের উপর ডিপেন্ড করে, টিচাররা যদি খুব অ্যাক্টিভলি দেখে তাহলে নয়তো অনেক টিচাররা আছে যে রাইট দিয়ে নম্বর দিতে দিতে চলে যায়, অত ভালোভাবে চেক করে না, সেই কারণে আমি বলবো কোনো কিছু ছাড়বে না, সব কিছু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। একটা জিনিস সবার ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রে হতো, যদি কোনো কারণে প্রথম 2 কোশ্চেন আমরা না পারি তাহলে আমাদের মধ্যে হাত ফাত কাঁপতে শুরু করে যে কী হবে, আমাদের মনে হয় সেই পরিমাণ 95% আপ নম্বর পেতে পারবো না, বা কোনো কারণে ভালো নম্বর পেতে পারবো না যেটা এক্সপেক্ট করেছিলাম। তো সেই কারণে আমি বলবো যে তোমরা এগুলো নিয়ে
ঘাবড়াবে না। কোশ্চেন হয়তো কঠিন হতে পারে, ম্যাক্সিমাম যে সাবজেক্ট যেমন ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে অনেকের প্রবলেম হচ্ছে, কিছু লিখতে পারছে না, বা প্রথম যে 5-6টা কোশ্চেন পেলো কি 2-3টে কোশ্চেন পেলো সেগুলোই আনকমন, আর বাদবাকি তোমরা চেক করলে প্রত্যেকটাই ভালো পাবে। তাই জন্য পার ডে এই থিঙ্কিং নিয়ে সবসময় যাবে, নার্ভাস হবে না। নার্ভাস হলে তোমাদের 100% তোমরা দিতে পারবে না, সেক্ষেত্রে তোমরা নার্ভাস হবে না। কোশ্চেন হয়তো অনেক সময় কঠিন দিয়ে দেয়, তো তুমিও পারছো না, তোমার বন্ধু যারা রয়েছে তারাও হয়তো পারছে না, তো সেই কারণে চিন্তা করার প্রয়োজন নেই, যেগুলো পারছো সেগুলো আগে তোমরা অ্যাক্টিভলি করো, নার্ভাস না হয়ে। অলওয়েজ কি একটাই জিনিস মনে রাখবে, পজিটিভ থাকবে, একদম কুল হয়ে শেষ পর্যন্ত পরীক্ষা দাও। অনেকে এ মানে একদম এক্সট্রা অর্ডিনারি দেখাবে যে সব কমপ্লিট করে ফেলেছি এবং আগে আগে বেরিয়ে যাবে, তো অনেকে এখানে মনে করে যে এটা ম্যারাথন রেস হচ্ছে, যে পুরো ও দৌড়ে সবার প্রথমে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের পুরস্কার দেওয়া হবে। তো এখানে তো এরকম কিছু দেওয়া হয় না, বা এক্সট্রা কোনো নম্বর দেওয়া হয় না, যে আগে যত টাইম আগে খাতা দেবে সেই অনুযায়ী তোমাকে নম্বর দেওয়া হবে। সেই কারণে তোমরা পুরো এক্সাম শেষ হওয়া পর্যন্ত এক্সাম হলে, আর যদি তোমাদের এক্সামের আগে সমস্ত কিছু শেষ হয়ে যায়, কিছু লেখার কিছুই থাকে না, তাও তোমরা বারবার করে চেক করো, চেক করা হয়ে গেছে তাও সময় রয়েছে তাও চেক করো, বারবার করে রিপিট করো, ভাবো ও ওইটার ভিতরে কনসেন্ট্রেট করো যে আরও কি কিছু লেখার বাকি আছে কিনা, তো কোশ্চেনটাকে ভালো করে পড়ো কোনো কিছু বাদ গেল কিনা, তো এইসব কাজগুলো করো আগে দিয়ে, জমা দেওয়ার দরকার নেই। যখন টিচাররা আসবে এসে তোমার কাছে সে খাতা চাইবে তখনই তুমি খাতা দেবে, তার আগে এ খাতা দেবে না। আর একটা জিনিস, যখন টিচারদের কাছে খাতা দিচ্ছ তখনই ফটাফট তোমরা তোমাদের যে জিনিসপত্র আছে সেগুলো প্যাক করে ডাইরেক্টলি বাড়ি চলে আসো, কোনো বন্ধুর সাথে একেবারে ডিসকাস করতে যেও না যে তোর এইটা কী অ্যান্সার ছিল, এইটা কী অ্যান্সার ছিল, বা বাড়িতে এসে নিজেও চেক করতে যেও না যে এইটা এই অ্যান্সারটা ঠিক করেছি না ভুল করেছি, একদম চেক করতে যেও না। যদি কোনো কারণে ভুল হয়ে যায় বা যদি আশঙ্কা থাকে যে এটা এ অপশান ছিল বি, তুমি ভাবি ইস আমার ভুল হয়ে গেল, ইস এটা আমি জানতাম, এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে যে পরবর্তী পরীক্ষা তোমাদের জানো গ্যাপ নেই, পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের খারাপ হয়ে যাবে, তোমরা ডিপ্রেশনে চলে যাবো। তাই জন্য বন্ধুদের সাথে কোনো আলোচনার দরকার নেই, ওরা কোনটা করেছে, তুমি কোনটা করেছো, তুমি কোনটা টিক মার্ক দিয়েছো, কোনো কোশ্চেন না, নিজেও এসে এ নিজেকে জাস্টিফাই করতে যাবে না আমি কত নম্বর পাবো কি, যা দিয়ে ফেলেছো দিয়ে ফেলেছো, সেটাকে আর কিছু করা যাবে না। সেই কারণে পরবর্তী যে পরীক্ষায় এখনও কিছু করা যাবে সেটা নিয়ে তোমরা প্রিপারেশন নাও, যাতে পরবর্তী পরীক্ষা তোমার খারাপ না হয়। তো এটা মনে রাখবে যে যখনই এক্সামিনার তোমার থেকে খাতা নিয়ে নেবে তখনই কী করবে, তোমরা প্যাক করো তোমাদের জিনিসপত্র, প্যাক করে যদি তোমাদের প্যারেন্টস থাকে প্যারেন্টসের সাথে ডাইরেক্ট চলে আসবে, এবং প্যারেন্টসকে বলে দাও যে আমরা এখানে থাকবো না, আমরা বাড়ি যাবো, আমার অন্য পড়া আছে, তাহলে তোমাকে তাড়াতাড়ি চলে আসবে। আর যদি তুমি একা যাও কোনো বন্ধুবান্ধব না, ডাইরেক্ট বাড়ি চলে আসবে, বাড়ি আসার পরে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তোমরা পড়তে বসো, এটাই ভাবো আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের মতন কেউ পরীক্ষা দেয়নি। তো আমার এখানে বলার উদ্দেশ্যই হচ্ছে তোমরা খুব পজিটিভলি থাকো, যাতে তোমাদের তোমরা ডিপ্রেশনে চলে যা না যাও, এবং তোমাদের সেই কারণে 2-1 ঘন্টা নষ্ট হয় এই সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে, কারণ তোমাদের এর হাতে সময় খুবই কম। আমি জানি তোমরা সকলেই পরীক্ষা খুব ভালো দেবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের প্রিপারেশন কেমন, তোমরা সবাই আশা করি লিখবে আমাদের প্রিপারেশন খুব ভালো এবং আমরা ভালো নম্বর ক্যারি করবো। সময় তোমাদের এর মোটিভেট থাকা খুবই জরুরি, তো সেই কারণে এই ভিডিওটি আমি করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।